Hey guys, welcome back to my channel. বড় বড় মতে আপনাদের সাথে আছি আমি আপনাদের জানেন ভাই প্রাণী ভাই সজীব আজকে নতুন একটা ভিডিও এনেছি সেটা কি সেটা অনেকেরই কিউরিওসিটি থাকে যে আমার তো দেশীয় একটা ব্যাংক আছে কৃষি ব্যাংক এই কৃষি ব্যাংকটা অনেকে কিউরিওসিটির কারণে অ্যাকাউন্ট খোলে অনেকে আবার প্রয়োজনে হাতের কাছে এই ব্যাংকটা আছে তো প্রয়োজনের খাতিরেও অ্যাকাউন্ট খুলতে যায় তো অ্যাকাউন্ট খুলতে যাওয়ার আগে অনেকগুলো ইনফরমেশন ওনাদের থাকে না আর যেহেতু সরকারি ব্যাংক ওনারাও অনেক বেশি কোঅপারেটিভ দেখায় না সেক্ষেত্রে হয় কি এরকম আমরা অনেকে গিয়ে অনলাইনে খোঁজাখুঁজি করি সেক্ষেত্রে আমিও খোঁজাখুঁজি করতেছিলাম কিন্তু ওরকম ইনফরমেটিভ ভিডিও পাইতেছিলাম না তার জন্য এই ভিডিওটা তৈরি করা এই পুরো ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন কি সেভিংস অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারবেন কী কী কাগজপত্র লাগবে আপনার কী পরিমাণ মেয়াদ কী কী সার্ভিস চার্জ আছে কার্ড পাবেন না চেক পাবেন সমস্ত কিছু বলবো আমি পুরো ভিডিও জুড়ে তার জন্য করতে হবে কি ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করা ভিডিও কন্টিনিউ করতে হবে তো ফার্স্ট থিং ফার্স্ট প্রথমে তো আপনি ধরে নিলাম আপনি মনস্থির করে ফেলছেন যে আপনি কৃষি ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন কংগ্রেচুলেশনস আপনি খুলতে পারেন কৃষি ব্যাংকের সার্ভিস অনেক ভালো তো যেহেতু আপনি কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন তাহলে আপনার কী কী ডকুমেন্টস প্রথমে লাগবে প্রথমত আপনার নিজের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এনআইডি কার্ডের ফটোকপি এবং নমিনির যে ভোটার আইডি কার্ডের ফটোকপি সেটার মধ্যে আপনার নিজে অ্যাটেস্টেড করে দেবেন মানে নাম এবং সাইনটা দিয়ে দেবেন নিচে এবং যে দুই কপি ছবি থাকবে ওইটার পিছনেও আপনার নাম এবং সিগনেচার দিয়ে দিতে হবে এবং আপনার যে দুই কপি ছবি সেটা হলো একজন ব্যাংকের ইন্ট্রোডিউসার লাগবে মানে ব্যাংকে অলরেডি অ্যাকাউন্ট আছে এরকম কেউ আপনার ওই ছবির পিছনে আপনার অ্যাটেস্টেড করে দেবে এবং আপনার এনআইডির পিছনে অ্যাটেস্টেড করে দেবে এটা যেহেতু সরকারি এই জন্য একটু নিয়মকানুন একটু টাইট আপ বুঝতে হবে তো এইগুলো তো গেলো এটা এরপর আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার বিদ্যুৎ বিল হইতে পারে আপনার গ্যাস বিল হইতে পারে বা টেলিফোন বিলের একটা ফটোকপি লাগবে ওই টেলিফোন বিলের ফটোকপির পিছনে আপনার অ্যাড্রেসটা দেওয়া থাকবে এবং আপনার সিগনেচার দেওয়া থাকবে এইগুলোতে হলো কাগজপত্র এই সমস্ত কাগজপত্রগুলো আপনি অ্যাটাচ করলেন ফর্মটা দেখে দেখে ফিল আপ করে ফেলতে পারবেন এত বেশি কঠিন কোনো কিছু না যদি কোনো প্রবলেম হয় ওনাদের হেল্প নেবেন বা ভাইয়ের কমেন্ট সেকশন তো আছে ওখানে লিখবেন বা যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এইগুলো তো গেলো আপনার কাগজপত্রে পার্ট এখন আসি আপনার ইনিশিয়াল ডিপোজিট কত করতে হবে আপনার ইনিশিয়াল ডিপোজিট করতে হবে 1000 টাকা এটা হলো মিনিমাম এটা আপনার ফিক্সড এখানে থাকবে যদি কখনও আপনি অ্যাকাউন্ট ক্লোজ করেন সেই ক্ষেত্রে আপনি এই টাকাটা উইথড্র করতে পারবেন মানে চার্জ টার্জ কাটার পরে যে পরিমাণ টাকা বাকি থাকবে ওই পরিমাণ টাকা আপনি উইথড্র করতে পারবেন এইগুলো তো গেলো এই পার্টটা এরপরে আসি আপনি ইন্টারেস্ট কী পরিমাণ পাবেন এটা অনেকের এই ইন্টারেস্ট থাকে ইন্টারেস্টের প্রতি ইন্টারেস্ট তো আপনি নর্মালি যদি সেভিংস অ্যাকাউন্ট খোলেন সেই ক্ষেত্রে আপনি 3.5% পাবেন এটা আপনি শহরের হন বা গ্রামের হন সেম সুবিধা পাবেন 3.5% এটা আপনার যে পরিমাণ টাকাটা জমা থাকবে এখন আপনার প্রশ্ন আসতে পারে ভাই আমি কি এটা কি মান্থলি বেসিস পাবো না কৃষি ব্যাংকে এটা হলো হাফ ইয়ারলি বেসিস ক্যালকুলেশন করা হয় অন্যান্য ব্যাংকে ইয়ারলি হয় কিন্তু কৃষি ব্যাংকে হাফ ইয়ারলি মানে অর্ধেক 6 মাস যদি আপনার ওই টাকাটা ট্রানজ্যাকশানে জমা থাকে সেই ক্ষেত্রে ওনারা 3.5% হারে আপনাকে ইন্টারেস্ট প্রোভাইড করবে এটা তো গেলো যে আমি টাকা রাখলাম টাকার বিপরীতে কী পরিমাণ ইন্টারেস্ট দেবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি উইথড্র কী কীভাবে করবো দুইটা ওয়ে আছে একটা হলো আপনার চেকের মাধ্যমে আর একটা হলো কার্ডের মাধ্যমে চেক তো ওনারা একটা চেকবুক দিবে সেটা হাতে লেখা ম্যানুয়ালি ওনাদের এত বেশি ডিজিটালাইজেশন হয়নি তো আমি চেকটাকে এত বেশি জোর দিই না কারণ চেক না নেওয়াটাই এখন তো সব কিছু ডিজিটাল কার্ড নেওয়াটাই বেটার তো ওরা সরি চেকের ক্ষেত্রে আমি চার্জের কথাটা বলিনি প্রতি পেজ 3 টাকা করে এখন আপনি যত পেজ নেবেন 20 পেজে নিলে 60 টাকা দিয়ে চেকবুক নিতে পারেন বা এরকমভাবে ওটা আপনারা ভালো ক্যালকুলেশন করতে পারবেন তো এখন আসি পরে পাঠাতে সেটা হলো আমি চেক না কার্ড নিব তো কার্ডের ক্ষেত্রে ওরা কিউ ক্যাশ কার্ড প্রোভাইড করে এটা হলো একটা সরকারি পেমেন্ট গেটওয়ে অন্যান্য সরকারি ব্যাঙ্কগুলো ওই কিউ ক্যাশ ব্যবহার করে তো আপনি কিউ ক্যাশ কার্ডটা নিতে পারেন এখন আসি যে আমি কার্ডও নিলাম বা চেকও নিলাম কার্ড তো অ্যাক্টিভ করতে পারবেন ওনারা প্রসেস বলে দিবে সমস্যা নাই পিন দেওয়ার মাধ্যমে 4 সংখ্যার তো কার্ডের ক্ষেত্রে আমি ডেইলি ট্রানজ্যাকশন লিমিট কত আপনি সেভিংস অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ 20,000 টাকা উঠাইতে পারবেন কারণ যেহেতু এটা সেভিংস অ্যাকাউন্ট এই ক্ষেত্রে কোটা দেওয়া আছে আর মান্থলি তো এটা 3-3.5 লাখ টাকা যত ট্রানজ্যাকশান অ্যামাউন্ট দেওয়া থাকবে ওই আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে ওরা ট্রানজ্যাকশান লিমিট দেওয়া থাকে ওইটার ক্ষেত্রে আপনি 5 লাখ 6 লাখ ওরকম আপনি ট্রানজ্যাকশান লিমিটের কোটা ফিল আপ করে নিতে পারেন এটা তো গেলেও আপনার যে কী কী জিনিস ব্যবহার করতে পারেন এখন আসি অ্যাকাউন্ট ক্লোজিংয়ের ব্যাপারে যদি আপনি কখনও মনে হয় যে আমি অ্যাকাউন্ট ক্লোজ করে দিব সেক্ষেত্রে ওনাদেরকে গিয়ে একটা কাগজে অ্যাপ্লিকেশন করে অ্যাকাউন্ট জমা দিলেই ওনারা 3-4 কর্মদিবসের ভিতরে আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে বাকি যে টাকাটা সেটা আপনাকে প্রোভাইড করে দেবে এবং ওনারা খুব দ্রুত কাগজপত্র ইদানিং প্রসেসিং করে তার জন্য বলতে পারে কি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার হাতের কাছে যদি থাকে আর অবশ্যই ইন্টারেস্ট না নেওয়ার চেষ্টা করবেন
কারণ ইন্টারেস্টটা হারাম, আর এটা না নেওয়াটাই বেটার। তো এই হচ্ছিল আপনার অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য পুরো ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দেওয়ার মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, ভাইয়ের অ্যাকাউন্ট ওপেনিং রিলেটেড একটা প্লেলিস্ট উপরে দেওয়া থাকবে আই বাটনে, ওখানে ক্লিক করার মাধ্যমে দেখে আসতে পারেন। ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন, আর হ্যাঁ নামাজ কায়েম করবেন। আসসালামু আলাইকুম।